আমাদের কিন্তু মেঘাকে খুঁজে বের করতেই হবে। আর সেজন্য আমাকে ভীষণ ভালো করে তদন্ত করতে হবে। না অপু, ওসব কোনো তদন্ত তুই করবি না। শোন এদিকে, কোনো কিছু না জেনে একদম বেশি বাড়াবাড়ি করতে যাবি না অপু। আমি তোকে এসবের মধ্যে কিছুতেই জড়াতে দেবো না। এসব তুই কি বলছিস দিদি ভাই? মেঘাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমরা এবার ঘরে হাত গুটিয়ে বসে থাকবো? তবে নয়তো কি করবি অপু? তুই পুলিশ দেখ, গোয়েন্দা বলতো। দেখ অপু, দোহাই তোর, আবার নতুন করে এমন কিছু করিস না যে মা তোর উপর রেগে যান, তোকে ভুল বুঝুন, সাথে সাথে আমার উপরেও রেগে যান। দিদি ভাই, মেঘাকে আমরা তাই বলে খুঁজবো না? কেন খুঁজবো না? বাবা আছে, কাকা আছে, মেঘা দাদা ভাইরা আছে। তোর কি মনে হয় ওরা সবকিছু জানার পরেও হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবে বলতো? ওরা তো নিশ্চয়ই খুঁজবে। শুধুমাত্র তোর কাছে আমার একটাই অনুরোধ, যে তুই এমন কিছু করিস না যাতে আবার একটা অশান্তি হয়। এত বড় বিপদে আমরা চুপ করে বসে থাকবো দিদি ভাই? হ্যাঁ, বসে থাকবি, কারণ এবাড়ির নিয়ম কানুন সব আলাদা। আর তুই এখন এই বাড়ির বউ অপু, তোকে এখন এই বাড়ির নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে। এ বাড়ির ছেলেরা রয়েছে, দরকার হলে তারা পুলিশে খবর দেবে, আইনের সাহায্য নেবে মেঘাকে খুঁজতে। আর এর মধ্যে যদি মেঘার কোনো বড় একটা ক্ষতি হয়ে যায় তখন কি করবি দিদি ভাই? এসব অলক্ষণে কথা বলিস না অপু। কেন দিদি ভাই, মেঘার ক্ষতির কথা শুনে তুই এতটা ভয় পেয়ে গেলি? তাহলে ভাব তো বর্ষার কি অবস্থা, ও তোর নিজের দিদি, খেদে খেদে বেচারির মুখ চোখ শুকিয়ে গেছে। আর কাকিমণি, কাকিমণি তো নিজের মেয়ের হারিয়ে যাওয়ার ভয় থেকে বেশি গয়না হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছে রে। ভাবছে আন্টিমান কি বলবে, সেই ভয়ে কাকিমণি পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা আন্টিমান পাগনা ভাল্লুক অপু, তুই চুপ কর, কি বলছিস বলতো? বাইরে থেকে যদি কথাটা কেউ শোনে বুঝতে পারছিস কি হবে? ও বাবা, আমি বুঝে গেছি, আমার দ্বারা আর হবে না রে, আমি আর তোকে সামলাতে পারবো না। তোকে একমাত্রই ছোটটা করবো পারবে সামলাতে। আমি দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে ছোটটা করবো, কেটে কেঞ্চি দাঁড়া। কি বলছিস তুই এসব? এই দোষ গুণের বিচার করতে গিয়ে যদি মেঘার কোনো বড় একটা ক্ষতি হয়ে যায় তখন আমরা সবাই কি করব? বসে থাকবো চুপ করে? যদি কিছু একটা বড় ক্ষতি হয়ে যায় তাহলে সেই দায় এবাড়ির লোক নেবে? আন্টিমান নেবেন সেই দায়? পরে আমাদের পস্তাতে হবে না তো? না না, আমার দিদি ভাই কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আমার আমার না ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে আমার ভয়তে। ও ও, আমি তোকে একটা একটাই রিকোয়েস্ট করছি, তুই এসব এসব নিয়ে মাথা ঘামাস না, এসবের মধ্যে ঢুকিস না। তুই বিশ্বাস কর, আমি সত্যি চাই না মেঘার কোনো ক্ষতি হোক। বর্ষে বিশ্বাস করো, আমি এসব চাই না, কিন্তু তার সাথে সাথে আমি এটাও চাই না যে অপু কোনোভাবে এর সাথে জড়িয়ে পড়ুক। তুই ভাবতে পারছিস অপু, তোর জামাই বাবু যদি কোনোভাবে জানতে পারে যে তুই ও ঘটনার সাথে জড়িত, তাহলে তাহলে আমার কি হবে? তো জামাই বাবু কি আমাকে ছেড়ে কথা বলবে তুই বলতো? ও, তার মানে তুই ভয়টা পাচ্ছিস জামাই বাবু রাগ করবে বলে, তাই তো? দেখ দিদি ভাই, তুই জামাই বাবুকে ভয় পেতে পারিস, কিন্তু আমি জামাই বাবুকে ভয় পাই না, আর তাই আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমার আমার কি মনে হচ্ছে জানিস তো? কি মনে হচ্ছে তোর? আমার বারবার মনে হচ্ছে কাল রাতে কাকিমণির ঘর থেকে গয়না চুরি হয়ে যাওয়া আর আজ সকালবেলা মেঘার উধাও হয়ে যাওয়া কোনো না কোনোভাবে কানেক্টেড। এই দুটো ঘটনা কোনো না কোনোভাবে লিঙ্কড। এই কথাগুলো তো মাসিমণিও বলেছে যে গয়না চুরির পেছনে দিদি ভাই মূল ভিলেন। ভিলেন নয় বর্ষা, ভিকটিম। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে মেঘা কোনো বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। জানিস তো দিদি ভাই, মেঘা খুব বড় বিপদে পড়েছে রে। কোনো কিছু না জেনে সেই তখন থেকে তোর যা ইচ্ছে হচ্ছে তুই তাই বলছিস, যা খুশি তাই করছিস। কর, ঠিক আছে, আমি আর তোকে কিচ্ছু বারণ করবো না রে, কিচ্ছু না। তবে আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি রে, শুধুমাত্র তোর জন্য খুব তাড়াতাড়ি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। দিদি ভাই, বেরিয়ে যেতে হবে কি বলছি? এ বাড়ির লোকগুলো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। অবশ্য তাতে কি, তাতে তো তোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কর, তোর যা মন চায় প্রাণ চায় তুই তাই কর, তাই কর। দিদি ভাই, দিদি ভাই আমার কথাটা শোন দিদি ভাই। যুথিকা, বাড়ির লোক গয়না চুরি করেনি, এটা তোমাকে আগেও বলেছি। তাহলে কে গয়নাগুলো চুরি করলো আপনি বলুন? অনেকেই করতে পারে, বিয়ে বাড়িতে এত লোক এসেছে কার কি মনে আছে, আমরা কি করে ধরবো?
কারণ মনে হয় তো দুষ্ট বুদ্ধি থাকতেই পারে। আর সেক্ষেত্রে হয়তো মনীষা কোথায় গয়না রেখেছে সেই আলমারির খবরটা তাদের কাছে ছিল, চাবিটা বাইচান্স পেয়ে গেছে, তারাই কেউ চুরি করেছে। বাড়ির লোকের নামে মিথ্যে বদনাম দেবে না বলে দিচ্ছি। মিথ্যে বদনাম নয় জামাই বাবু, যে চুরি করেছে না সে বাড়িরই লোক। আর চুরির পেছনে তার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। তুমি কি কি তুমি আরে সাধারণ চুরিকে এইভাবে বিকৃত করে দেখাতে পারছো? উমা, অ্যাটিটিউড তো এটাই বিশেষ গুণ, যা কিছু সোজা সেটাকে উনি বাঁকা করে দেখেন, আর যেটা বাঁকা সেটাকে আরো বাঁকা করে দেখেন। একদম ঠিক বলেছো, তোমাকে এর জন্য 100-100 দিলাম। আচ্ছা তোমরা সবাই আমার মাকে এভাবে অপমান করছো কেন বলো তো? এমা না না, অপমান করতে যাব কেন, আমি শুধু এটুকুই বোঝাতে চাইছি যে আন্টিটুর মনের চোখটা সামান্য টেরা, আর ওনার দৃষ্টিভঙ্গি না বদল ঘটানো উচিত, চিকিৎসার প্রয়োজন ওনার। তুই চুপ কর না অপু, তুই দয়া করে চুপ কর। আমি এতক্ষণ ধরে তোকে ঘরে কি বুঝিয়েলাম বলতো? তোকে তো বারবার বললাম তুই এসবের মধ্যে ঢুকিস না। ও মা, ঢুকবে না কেন? তোমার বোন তো সর্বঘাটে কাঁঠালি কলা, ওকে তো সব ব্যাপারে ঢুকতেই হবে, সব ব্যাপারে নাক গলাতেই হবে। যেদিন নাক কাটা যাবে না সেদিন বুঝতে পারবে। আমি আগে তার নাকটাই কেটে দেব যে মেঘার ক্ষতি করার চেষ্টা করেছে। আমি এক্ষুনি গিয়ে মেঘাকে খুঁজে বের করব, ওর কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তোমাদের মেঘার কোনো ক্ষতি কেউ করতে পারবে না ছোট বৌদি। তোমাদের মেঘার কোনো ক্ষতি হয়ে গেছে? মেঘা, দিদি ভাই, দিদি তুই কোথায় চলে গেছিলি? এভাবে কেউ না বলে যায় বল। কেন তোর ফোন সুইচ অফ ছিল? কেন তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিস না? আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। কি চাস তুই? তুই কি চাস তোর বাবা মা মরে যাক? আজ আমি তোকে মেরে চঞ্চল স্টপ। এই কি হয়েছে বলো আমাকে। বল না বোন, কেন কাঁদছিস তুই? এই বোকামে কেন কাঁদছিস তুই? বল না কেন কাঁদছিস? তুই জানিস আমরা এক্ষুনি তোর জন্য পুলিশের কাছে যাচ্ছিলাম, জানিস তুই? এইভাবে বাড়ির লোককে না জানিয়ে কোথাও যেতে আছে মেঘা বলো তো? জানিয়ে আবার যাবে কি? বাপ মাকে ঠিক মতন শিক্ষা দিতে পেরেছে? দেখ মেঘা, দেখ দেখ তোর জন্য তোর বাবা মাকে কতটা অপমান সহ্য করতে হচ্ছে। আহ আন্টিটু, এই মুহূর্তে মেঘাকে এই কথাগুলো না বললেই নয়। আপনি কেন এতটা নিষ্ঠুর বলুন তো? একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়ের মন বুঝতে চান না কেন আপনি? উপমা, আমি বলি কি, তুমি ওর মনটা বুঝতে পারবে, তুমি ওর সমবয়সী, তুমি ওর সঙ্গে কথা বলো,
তুমি ওর মনটা বুঝতে পারবে, ওর মনের মধ্যে কান্নার কারণটা কি সেটা তুমি উদ্ধার করতে পারবে। মেঘা কি হয়েছে আমাকে বলো, আমি তো তোমার ছোট বৌদি তাই না, আমায় খুলে বলো না কি হয়েছে। অপুর পাল্লায় পড়ে মেঘার বর্ষা যেন কোনো বিপদে চলে না যায়। কি বলছিস তুই, ভেবে কথা বলছিস? তুই অপুর ব্যাপারে এগুলো কি বলছিস? একদম ঠিক কথা বলছি, কারণ প্রথম দিন থেকে অপুর কোনো চালচলন আমার পছন্দ নয়। ও যে কি চায় আমি আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। আমি চাই এই বাড়ির সকলকে ভালো রাখতে, সবাইকে সুখী রাখতে। আমি চাই না এই বাড়ির কারো মনে কোনো রকম কোনো হতাশা থাকুক। হতাশা মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দেয়, আর তাই কোনো বড় বিপদ ঘটে যাওয়ার আগে আমি জানতে চাই মেঘার কি হয়েছে। দেখেছো, তোমার মুখে খালি বড় বড় কথা, তুমি একদম জ্ঞান দেবে না, ঠিক আছে? মেঘা, দীপু, মা এলে আমি বাবা আর মাসিমণিকে ডেকে সবাইকে নিয়ে একটা মিটিং করব। তুই একটা কাজ করে দিতে পারবি? তুই শুধু ডেকোরেটরে ফোন করে বল যে ওরা যেন প্যান্ডেলটুকু না খোলে। কেন, প্যান্ডেল রেখে দিয়ে লাভ কি হবে? লাভ আছে, লাভ আছে, আমি সেটা মা মাসিমণির সামনেই বলবো। আজ থেকে মেঘার সম্বন্ধ দেখবো, আগামী সাত দিনের মধ্যে ওই প্যান্ডেলে মেঘার বিয়ে হবে। তারপরে বর্ষার বলা। না না, আমি এখন বিয়ে করব না, আমার অনেক পড়াশোনা বাকি আছে। অনেক পড়াশোনা করেছো দুই বোনে, এবার তোমরা বিয়ে করবে, এটাই ফাইনাল। চেষ্টা করলেও তোরা আমার বিয়ে দিতে পারবি না রে। আমি যেই জালে জড়িয়ে পড়েছি সেখান থেকে আমি কোনো দিন বেরিয়ে আসতে পারবো না। আমি আর এই মানসিক চাপটা নিতে পারছি না, আমার জীবনটা শেষ হয়ে গেছে। কি হলো মেঘা, কি ভাবছিস? দাদা অনেক হয়ে গেছে, চল 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 চল। যেন কোনো বিরাট ঝড় চলছে। আচ্ছা, ও যদি ভয় কোনো ভুল স্টেপ নিয়ে ফেলে তখন আমরা কি করবো? মেঘা কোনো রকম ভুল স্টেপ নেবে না, আমার বোন খুকুর মতো ওকে আমি কোনো রকম অঘটন ঘটাতে দেব না। এই বর্ষা তুই যা যা, এক্ষুনি মেঘার কাছে যা যা। দীপু বাবু, আমরা কিন্তু মেঘার কোনো ক্ষতি হতে দিতে পারি না, জানেন তো। আমি তো কোনোকে জিজ্ঞেস করায় ও না আমার হাত ধরে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলতে গিয়ে ও বলতে পারলো না, ও কেঁদে ফেললো। আমার আমার খুব ভয় করছে ওর জন্য দীপু বাবু। আপনার চোখে জল, আপনি কেন কাঁদছেন? ও এরকমই গোছর ঠাকুর, পাগলি একটা মেয়ে, মুখে বড় বড় হম্বি তম্বি করবে। আসলে কি বলো তো, ওর মনটা না খুব নরম, খুব। জানি তো, আর সেই জন্যই তো আমি বলছি, অপু তো এখনো কিছু খাওয়া দাওয়া করেনি তাই না? না গো, অপু কিচ্ছু খায়নি জানো, কোনো কথা শোনে না মেয়েটা, এরপর তো শরীর খারাপ করবে নাকি। অসুপর্ণা চলো তো ওর জন্য কিছু খাবার নিয়ে আসি। চলো বর্তমানে। আমার না খুব ভয় করছে। দেখি আপনি কাঁদছেন কেন, একদম কাঁদবেন না, খিদে পেয়েছে আপনার? না না, আমার কোনো খিদে পাইনি, আমার তো মেঘার চোখ মুখ দেখে খিদে যেন মরে গেছে। আচ্ছা দীপু বাবু, আপনি যে তখন মেঘার বন্ধুদের সাথে কথা বললেন ফোনে, কোনো কোনো কিছু আন্দাজ পেয়েছেন, আজ পেয়েছেন? না আমি তো তেমন কিছু বুঝতে পারলাম না। আমাকে আমাকে একটিবার ওর সাথে কথা বলতে দিন না। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন, কিন্তু এসব কান্নাকাটি বন্ধ করুন এখন প্লিজ। আপনি তো জানেন অপু, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। বলছি দীপু বাবু, আপনি মেঘার মুখে কখনো রাহুল নামটা শুনেছেন? রাহুল? হ্যাঁ। না, এরকম নাম তো আমি আগে কখনো শুনিনি। আপনাকে কে বলল? আমি আমি বর্ষার কাছে জানলাম। আমি যখন ওকে জিজ্ঞেস করছিলাম মেঘার বন্ধু বান্ধবদের ব্যাপারে,
ওই নামটা আমাকে বললো, আর বর্ষা নাকি মেঘার মুখে রাহুল নামটা বারবার শুনেছে। আর জানেন তো, কালকে রাত্রিবেলা মেঘা নাকি ফোনে কারো একটার সাথে কথা বলছিল আর খুব কান্নাকাটি করছিল। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমাদের না মেঘার প্রবলেমটা সলভ করতেই হবে। আমাদের আমাদের জানতেই হবে রাহুলটাকে। তুমি বরং একটা কাজ করো, আগামী তিন দিনের মধ্যে তিন দুগুণে ছয় 6,00,000 টাকা আমাকে এনে দাও। তারপর আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সমস্ত ছবি ভিডিও সব কিছু ডিলিট করে দেবো, প্রমিস। শোনো বর্ষা, তোমার কিন্তু এখন অনেক কাজ রয়েছে। মেঘা কি কি করছে সারাদিনে সেটা তোমায় খেয়াল রাখতে হবে। স্পেশালি ও কার কার সাথে ফোনে কন্ট্যাক্ট করছে সেটা তোমাকে জানতে হবে। আর এই কাজটা তুমি ছাড়া কেউ পারবে না, কারণ দিনের বেশিরভাগ সময় তুমি ওর সাথে কাটাও। কিন্তু কোনো লাভ নেই ছোট বৌদি, দিদিভাই আমার সামনে ফোনে কথা বলে না। ও যখনই ফোন আসে নয়তো বাইরে গিয়ে কথা বলে, নাহলে ছাদে চলে যায় আর খুব ফিসফিস করে কথা বলে। আমি সবটা বুঝতে পারছি বর্ষা, কিন্তু কিন্তু আমার পুলিশের কথাটা না খুব একটা ভালো লাগলো না। মেঘাকে দোষী সাব্যস্ত করার আগেই ওর মুখ থেকে সব সত্যিটা আমাকে জানতেই হবে। কোন সত্যি জানতে চাস তুই? হ্যাঁ বল, কোন সত্যি জানতে চাস? আমি ঠিক জানতাম তুই এরকমই কিছু একটা কাণ্ড করবি, আর তাই জন্যই তুই ওখান থেকে বেরিয়ে এলি। হ্যাঁ অপু, তোকে আমার একটাই রিকোয়েস্ট, আর তুই নতুন করে কোনো ঘোট পাকাস না। দিদি ভাই, আমি কোনো ঘোট পাকাচ্ছি না রে। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে কাল কাকিমণির ঘর থেকে গয়না চুরি হয়ে যাওয়া আর আজ সকালবেলা মেঘার ঘর থেকে উধাও হয়ে যাওয়ার মধ্যে কোনো না কোনো একটা যোগসূত্র রয়েছে। চুপ, একদম চুপ, একদম বেশি বাড়াবাড়ি করবি না তুই। যোগসূত্র খুঁজতে, হ্যাঁ রে, তুই পুলিশ না গোয়েন্দা? পুলিশ না হলেও দিদি ভাই, মেঘাকে দেখেই তো বোঝা যাচ্ছে ওর কিছু একটা হয়েছে। ওর চোখ মুখ কেমন যেন থমথমে হয়ে রয়েছে। আমাকে জানতেই হবে রাহুলটাকে। রাহুল? সেটা আবার কে? মেঘা নাকি বেশিরভাগ সময় ফোনে রাহুলের সাথে কথা বলে, তাই আমাকে জানতে হবে রাহুলকে। তুই জেনে কি করবি? কিছু কি করতে পারবি তুই বলতো? বারে মেঘা যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে তাকে উদ্ধার করবো না বলতো? আমার তো খুব চিন্তা হচ্ছে। না না, আমাকে আমাকে জানতেই হবে। সময় সুযোগ বুঝে মেঘার সাথে আমাকে কথা বলতেই হবে। বৌদি,
এখন যাবে? এখন তো দিদিভাই ঘরে একা আছে, এখন যাবে? চলো। না না বর্ষা, এখন যাওয়া যাবে না। আমাদের না ওর সামনে খুব ক্যাজুয়াল বিহেভ করতে হবে। ওকে বুঝতে দিলে চলবে না যে আমরা ওর ব্যাপারে খুব কনসার্ন হয়ে গেছি। কিন্তু ওর প্রতি আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে, নজর রাখতেই হবে। ও সারাদিন কী করছে না করছে সব জানতে হবে। আচ্ছা বর্ষা, মেঘা এই মুহূর্তে কী করছে বলো তো? ও আবার কী করবে? ও হয়তো ওর ঘরেই আছে, হয়তো খাচ্ছে। এই তো খুশিকে দেখলাম যে ওর জন্য খাবার নিয়ে যাচ্ছে। আসলে মেয়েটা সারাদিন কিছু খাইও নি। এই কাজটা করার সময় কি তোমার বাবা মার মুখটা একবারও মনে পড়ল না? তাদের কথা তুমি একবারও ভাবলে না মেঘা? তারা, তোমার বোন, এ বাড়ির সবাই, আমরা তোমায় কতটা ভালোবাসি বলো তো। এ বাড়ির বড়রা যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভাবতে পারছো তুমি? না রে দিদিভাই, এখনই কাউকে কিছু বলিস না, বিশেষ করে আন্টি টু যেন কিছু জানতে না পারে। কোথায় আছিস তোরা? হ্যাঁ, মাসিমণি সব জানে। কি বলছিস কি তুই? মাসিমণি সব জানে মানে? হ্যাঁ জানে তো, ওই তো নিচে বললো বড় বৌদি, তখনই তো আমি শুনলাম আর মাসিমণিও শুনলো, সবাই জানে তোরাই ঘরে। কেন উফ বাবা, তাই বল। এই এই তোরা এখানে জুটলা করে কি ঘট পাকাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আর এই খুশিকেও ডেকেছিস, আমাকে ডাকিস নি? এই কিসের প্ল্যানিং করছিস বল না ভাই, আমার বল। এই নিজের প্ল্যানিং মেজদা ভাই, প্লিজ সবসময় মজা করিস না, সবসময় মজা করা ভালো লাগে না রে। আমি কোথায় মজা করছি? আজকের একদম অনাদি মুখুজ্জে ফুল মজার মুডে, বলে দিয়েছে প্রতি বছরের মতন এই বছরও এই বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হবে। আর তার দায়িত্ব দিয়েছে কাকে? আমাকে। আর বলেছে যদি আমি এই দায়িত্বটা পালন করতে পারি তাহলে আমাকে নট সম্রাট হিসেবে মেনে নেবে। আমার সাথে চ্যালেঞ্জ করেছে, আমি একজন শিল্পী। নাটক করলে কেমন হয়? তুই নাটক করার কথা ভাবছিস? একটু আগে এই ঘরে যে নাটকটা হয়ে যাচ্ছিল না, সেটা যদি তুই শুনতি না, শিউরে উঠতে তুই। এই কি হয়েছে তোর দীপু? হ্যাঁ, ও মা তুই কাঁদছিস কেন রে? এই দীপু, মেঘা খুব বড় বিপদে পড়েছে মেজদা ভাই। মেঘা তুমি কেঁদো না, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না। জানিস মেজদা ভাই, দিদি ভাই না নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। কি কি বলছিস কি তোরা? হ্যাঁ মেজদা ভাই, মেঘা মনে খুব বড় আঘাত পেয়েছে, আর এটা না এটাও কারোর সাথে শেয়ার করতে পারছিল না, কাউকে বলতে পারছিল না। ও ভেতর ভেতর গুমড়ে গুমড়ে কাঁদছিল, আর তাই ও আজকে নিজেকে শেষ করতে চেয়েছিল। এই এই দেখি আমার দিকে তাকা, তাকা কি কি হয়েছে, কি করছিলিস তুই? হ্যাঁ তুই কি পাগল, বোকা তুই? এই বাড়িতে একমাত্র সবচেয়ে বড় বোকা আমি, কি তাই তো? হ্যাঁ আমি সবচেয়ে বড় বোকা। তুই জানিস তো মেজদাভাই, আমি কিভাবে ঠকে গেছি। আর আমি আমি ঠকিনি, আমি ঠকছি না। আমি যত বড় বড়ই কথা বলি না কেন, দিনের শেষে কিন্তু তোদের সাথে সাথে আমিও জানি যে আমি একজন হিরো। জীবনে কিছু করতে পারিনি, তবুও কিন্তু আমি মরে যাওয়ার কথা ভাবিনি রে মেঘা। মন আমার আমার যে
প্রতিনিয়ত নজর পড়ে যায়। হ্যাঁ, আমি যে ঠাট্টা হাসি তামাশার পাত্র হই সবার কাছে প্রতিদিন, আমাকে না এরকম ভাবে চোখে আঙুল দিয়ে লোকে দেখিয়ে দেয় যে আমি হিরো হিরো। আমি অসফল, কিচ্ছু করতে পারিনি জীবনে, কিচ্ছু না, কিন্তু তবুও আমি কোনোদিন কিন্তু মরে যাওয়ার কথা ভাবিনি। তুই আমার বোন হয়ে কি করে ভাবলি কথাটা? হ্যাঁ, দেখ বোকা মেয়ে, হ্যাঁ কাজ, এই চল, তোর যদি আমাদের সামনে এই সবার সামনে কথাগুলো বলতে অসুবিধে হয় বা অস্বস্তি হয়, তাহলে তুই, আমরা সবাই চলে যাচ্ছি, আমরা কেউ থাকবো না, কিন্তু অপুকে তুই সব কথা খুলে বলবি, কিচ্ছু লোকাবি না। হ্যাঁ মনে হয় কিচ্ছু লোকাবি না, এই চল সবাই চল। গয়নাগুলো আমি চুরি করেছি, আর দুদিন পর বাড়িতে ওই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, মা যদি রেগে যায় বা রাগ করে থাকে ওই অনুষ্ঠান কিন্তু আমরা করতে পারবো না বলে দিলাম। তাহলে কি করবেন আপনি? আমি বলছিলাম কি, এই ব্যাপারটাতে আমরা জড়িয়ে না পড়ে পুলিশের সাহায্য নিলে হয় না? না না, এই ঘটনায় পুলিশকে কিছুতেই ইনভলভ করা যাবে না। আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না, এই পুরো ঘটনাটার সাথে মেঘার মান সম্মান জড়িয়ে আছে। যদি রাহুল ওর ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়, না না, মেঘা যে লজ্জায় অপমানে মরেই যাবে, আর তার সাথে এই পরিবারের মান সম্মানটা ধুলোয় মিশে যাবে। কিন্তু আরে বাবা, কিন্তু কিন্তু কিছু নয় দীপু বাবু, রাহুলকে শায়েস্তা করার জন্যই তো আমি ফেক প্রোফাইলটা বানিয়েছি। কই, আপনিও তো ছবিটা দেখে চিনতে পারলেন না। কিন্তু অপু, আমি যেটা বলছিলাম সেটা, এসব গুন্ডাদের বিরুদ্ধে না একা লড়াই করা যায় না, আপনি পারবেন ওই রাহুলের মতো গুন্ডার সাথে একা লড়াই করতে? ওমা, একা কোথায়, আপনি সাথে আছেন তো, আপনি পারবেন না ওদের সাথে ডিজুম ডিজুম করতে? আমি আমি মারামারি করব? হ্যাঁ, আপনি এই যে কি সুন্দর বীর পালোয়ানের মতো বডি বানিয়েছেন। হ্যাঁ, সে আমি বানিয়েছি। তাই তো, নাকি সবটাই শো অফ সাজানো, নাকি আমার ধারণাই ঠিক? হ্যাঁ, কি 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 ধারণা? হ্যাঁ কি ধারণা? এই যে সত্যি সত্যি আপনি একটা আলু ভাতে মার্কা ছেলে। একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। এই তো দেশ জেগে উঠেছে, জাগো ছাত্র জাগো। ছাত্র? আরে বাবা, ওই হলো মানে কথার কথা আর কি, জাগে। বলুন না, আপনি চান না রাহুলকে শায়েস্তা করতে, ওকে শিক্ষা দিতে? আমি তো চাই, আমার না ইচ্ছা করছে ওকে দুটো চড় মারি। ওই ওই শয়তানটার জন্য আমাদের মেঘা, আমাদের মেঘা নিজের জীবনটা শেষ করে দিতে বসেছিল, মরতে যাচ্ছিল। না না, ওই রাহুলটাকে আমি কিছুতেই ছাড়বো না, এমন শিক্ষা দেবো না, মনে রাখবে, ওকে মেরে ফেলবো আমি, ওকে কিছুতেই ছাড়বো না। শান্ত শান্ত হন, আমি পারছি না শান্ত হতে, আমার মাথায় যেন আগুন জ্বলছে, ওকে শিক্ষা আমি দেবই দেবই। আচ্ছা ঠিক আছে অপু, কিন্তু আমি যেটা বলছিলাম, এদের একটা বড় চক্র থাকে, এসব গুন্ডাদের বিরুদ্ধে এভাবে লড়াই করা যায় না। আমি তো একা নই, আপনি তো আছেন আমার সঙ্গে, বলুন। আমি নিশ্চয়ই আছি আপনার সাথে, কিন্তু আমার চিন্তা হচ্ছে মাকে নিয়ে, মা যদি এগুলো জানতে পারে না দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবে। আরে বাবা, সে তো আন্টি ওয়ান এমনিতেও দক্ষ যজ্ঞ বাঁধাবে, আর মেঘাকেও খুব বকাবকি করবে। মেঘাকে বকুক, মেঘার একটু বকুনি খাওয়া দরকার আছে, ও ভুল করেছে, ওর দরকার আছে। কিন্তু অপু, আপনি আপনি তো কোনো ভুল করেননি অপু, মা যদি জানতে পারে আপনি এসব কিছু ভাবছেন, এসব কিছু করার কথা ভাবছেন, মা কিন্তু আপনাকেও বকা দেবে। একটু বকলে বকবে, আমি বকা খেয়ে নেব, কিন্তু তাই বলে চুপ করে বসে থাকা যায় না দীপু বাবু। আমার আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে তাহলে রাহুলকে আমি ব্যানিশ করে দিতাম। কি বলছেন কি আপনি? আরে আপনার এসব কথা শুনে তো আমার মানে বুকটা ধড়পড় ধড়পড় করছে। হিমা, কই কই, দেখি দেখি, দেখুন কি শুনতে পেলেন?
আমার বুকের ভেতরটা কেমন ধরফর ধরফর করছে। শুনতে পেলেন তো আমার বুকের ধুকপুকানি? শুনলাম তো। কেন, আপনি কি হার্টের পেশেন্ট নাকি? হে বাবা, আপনার হার্টের অসুখ রয়েছে? আপনি তো আমাকে কিছু বলেননি আগে। না না দোর বাবা, আমার এরকম কোনো রোগ টোগ নেই। তবে হ্যাঁ, আপনি যখন আমার কপালে জুটেছেন এরকম রোগ হতে আমার বাধ্য। ও, তার মানে আপনি যেই কথা কথা হেঁচকি তোলেন সেটা আমার জন্য হয়েছে? ওই দেখো আবার হেঁচকি তোলেন। দাঁড়ান, এই যে এনি জলটা খান। চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শীল। ভয় পাবেন না, সামনেই তো রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, সেখানে ওই নির্ভীক কবিতাগুলো গড়গড়িয়ে মুখস্ত করে ফেলুন। কি পারবেন না? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আমি না হয় পারলাম, আমি কবিতা আবৃত্তি সব করলাম, কিন্তু আপনি আপনি কি করবেন? দূর বাবা, আমি আবার কি করব? আচ্ছা, আমার একটা আবদার রাখবেন আপনি। করে ফেলুন। আমার দিদি ভাই না খুব ভালো গান করে, জানেন তো? জানি তো, শেষদার বিয়েতে অন্তাক্ষরীতে কি সুন্দর গান গেয়েছিল না সেজ বৌদি। ওর তো একটাই শখ ছিল, গানের। কিন্তু তারপর না সেজ বৌদিকে আর গান গাইতে শুনলাম না। আসলে ও তো খুব মুখ চোরা স্বভাবের, তাই কাউকে কিছু বলে না। আগে জানেন তো ঘরে সবসময় গুনগুন করতো, কিন্তু এখন এখানে আসবার পর থেকে সব চুকিয়ে ফেলেছে। কতদিন গান শুনিনি দিদি ভাইয়ের। আচ্ছা, এই অনুষ্ঠানে দিদি ভাইকে একটা গান করার সুযোগ করে দিন না। নিশ্চয়ই নিশ্চয়ই করে দেবো, সুযোগ পাবে সবাই, সুযোগ পাবে সব। আলবাত সুযোগ পাবে সবাই। আরে আমি যখন আছি আমি সবাইকে সুযোগ করে দেবো, এই বাড়ির সকলে সুযোগ পাবে। কেউ নাটকে অংশগ্রহণ করবে, কেউ গান গাইবে, কেউ আবৃত্তি করবে, কেউ নাচবে। এই তার দিবি না, হ্যাঁ সবাই সবাই নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবে। হ্যাঁ অবশ্যই পাবে, কিন্তু এর জন্য এই রিহার্সাল করাটা খুব ইম্পর্টেন্ট, বুঝেছো? এই জন্য তোমাদের ডাকতে এসছি। আরে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং ডাকলাম, কেউ আসছেই না। ইম্পর্টেন্ট মিটিং?